সন্মানীয় শিক্ষাগুরু সকল, যিসকল শিক্ষাগুরুৰ কন্ট্ৰেকচুৱেলৰ পৰা কন্ট্ৰেকচুৱেল এছএছএ বা ষ্টেট পুলৰ পৰা নতুনকৈ নিয়মীয়াকৰণ হোৱা যিসকল শিক্ষাগুরু আছে, তেওঁলোকৰ কাৰণে দৰমহা সম্পৰ্কীয় এইটো বহুতেই গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'। আপোনালোকে শেষলৈকে ভালকৈ চাব যে ডি ডাব্লিউৰ ফালৰ পৰা আপোনালোকৰ যি দৰমহা আছে সেইটো পাবলৈ হ'লে কি কি কৰিব লাগিব, কি কি ডকুমেণ্ট লাগিব, আপোনালোকে কি কি ডকুমেণ্ট জমা দিব লাগিব ব্লকত, তো সেই সম্পৰ্কে এইটো ভিডিঅ'ত জনাম। সেইকাৰণে আপোনালোকে শেষলৈকে ভিডিঅ'টো ভালকৈ চাব, কাৰণ এই নটিফিকেশ্যন এইটো চাব পাৰিছে, নটিফিকেশ্যনটো আহিছে গভৰ্ণমেণ্ট অফ আসাম অফিচ অফ দ্য ডাইৰেক্টৰ অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যন আসাম কাহিলিপাৰা গুৱাহাটী, অৰ্থাৎ ডি ডাব্লিউৰ ফালৰ পৰা আহিছে এইটো। আৰু এই নটিচটো ওলাইছে 24 ছেপ্টেম্বৰ 2024 তাৰিখে শ্ৰীমতী সুৰঞ্জনা সেনাপতি, এছিএছ ডাইৰেক্টৰ অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যন আসাম। আৰু এইটো পঠিয়াইছে সকলো জিলাৰ যিসকল প্ৰাথমিক শিক্ষা বিষয় আছে তেওঁলোকলৈ, আৰু যিসকল ধৰক বিদ্যালয়সমূহৰ পৰিদৰ্শক আছে তেওঁলোকলৈ পঠাইছে। ছাবজেক্টটো হ'ল ৰিগাৰ্ডিং ছাবমিশ্যন অফ ফাৰ্ষ্ট চেলাৰী প্ৰপ'জেল, যে যিসকল শিক্ষাগুৰু নিয়মীয়াকৰণ হৈছে তেওঁলোকৰ যি প্ৰথম দৰমহা আছে সেইটোৰ প্ৰস্তাৱ পঠাবৰ কাৰণে এই নটিচটো পঠাইছে। ৰেফাৰেঞ্চ নাম্বাৰটো চাব পাৰিছে 1 আগষ্ট 2024। কি লিখিছে চাওক, ছাৰ মেডাম, উইথ ৰেফাৰেঞ্চ টু দ্য ছাবজেক্ট চাইটেড এবভ আই এম টু ইনফৰ্ম ইউ ডেট দ্য গভট হেজ কনভেইড চেংচন টু দ্য ক্ৰিয়েশ্যন অফ 35,133 নাম্বাৰ্ছ অফ পাৰ্চনেল পোষ্ট, 30,545 নাম্বাৰ্ছ ফৰ এল পি স্কুলছ এণ্ড 4,588 নাম্বাৰ্ছ ফৰ ইউ পি স্কুলছ বথ লোৱাৰ প্ৰাইমেৰী এণ্ড আপাৰ প্ৰাইমেৰী স্কুল টিচাৰ in connection with the special recruitment drive under the director of elementary education assam by the government letter number under reference, orthat e ohom sarkare notun koi ji 35133 ta notun koi post create korise bidyaloyor shikshak sokolor karone, tare 30545 ta prathamik bidyaloyor 4588 ta উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ৰ কাৰণে অৰ্থাৎ ইউ পি স্কুলৰ কাৰণে। তাৰে এই বস্তুখিনি আচলতে প্ৰাথমিক বিদ্যালয় আৰু উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ৰ যিখিনি পোষ্ট আছে এই গোটেইখিনি আচলতে স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভৰ অন্তৰ্গত, তেওঁলোকক স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভৰ জৰিয়তে নিযুক্তি দিয়া হৈছে, তেওঁলোকক এই নটিচটো পঠাইছে ওপৰত যি ৰেফাৰেঞ্চ নাম্বাৰ দি আছে। ইউ আৰ দেয়াৰ ফৰ ৰিকুৱেষ্টেড টু ছাবমিট ফাৰ্ষ্ট চেলাৰী প্ৰপ'জেল অফ লোৱাৰ প্ৰাইমেৰী এণ্ড আপাৰ প্ৰাইমেৰী স্কুল টিচাৰ্ছ আণ্ডাৰ ইয়ৰ জুৰিষ্ট্ৰিকশ্যন হু ৱেৰ এপইণ্টেড আণ্ডাৰ দ্য স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভ আণ্ডাৰ দ্য ডাইৰেক্টৰ অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যন আসাম এলং উইথ দ্য ফলোয়িং ডকুমেণ্ট থ্ৰু পৰ্টেল finassam.in। গতিকে প্ৰত্যেক জিলাৰ যিসকল জিলা প্ৰাথমিক শিক্ষা বিষয়া আছে অৰ্থাৎ ডি ইউ আছে তেওঁলোকক এইটো জনাইছে যাতে তেওঁৰ জিলাৰ অন্তৰ্গত যিসকল শিক্ষাগুৰুৱে স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভৰ জৰিয়তে নিযুক্তি লাভ কৰিছে তেওঁলোকৰ যাতে প্ৰথম চেলাৰীৰ যিটো প্ৰপ'জেল এইটো finassam.inত সকলোবিলাক ডকুমেণ্টৰ সৈতে পঠিয়াই তেতিয়াহ'লেহে তেওঁলোকে ফাৰ্ষ্ট বা প্ৰথম মাহৰ যিটো দৰমহা এইটো পাবলৈ সক্ষম হ'ব। তো এতিয়া আহিল মূল কথাটো, আপোনালোকে কি কি ডকুমেণ্ট দিব লাগিব প্ৰথম দৰমহাৰ যিটো প্ৰস্তাৱ এইটো পঠাবৰ কাৰণে। এইটো চাব পাৰিছে কপি অফ দ্য এপইণ্টমেণ্ট ৱাৰ্ডাৰ অফ দ্য ইনকামবেণ্ট কনচাৰ্ণ হেভিং দ্য ছিগনেচাৰ অফ দ্য ডি ডাব্লিউ আসাম। প্ৰথম হ'ল আপোনালোকক যিটো এপইণ্টমেণ্ট লেটাৰ দিয়া হৈছে আৰু সেই এপইণ্টমেণ্ট লেটাৰত আচলতে ডাইৰেক্টৰৰ ছাইন থাকিব লাগিব, ডি ডাব্লিউৰ ফালৰ পৰা ছাইন থাকিব লাগিব, তেতিয়াহে এইটো আপলোড কৰিলে কামত আহিব। কেতিয়াবা এনেকুৱা হয় যে এপইণ্টমেণ্ট লেটাৰ আপোনালোকে অনলাইনৰ পৰা যিটো ডাউনলোড কৰে ছিগনেচাৰ নাথাকে, এইটো ভালকৈ মনত ৰাখিব, যদি ছিগনেচাৰ নাথাকে তেতিয়া সেই ডকুমেণ্টটো আপোনাৰ কোনো কামত নাহে। কেতিয়াবা যদি এনেকুৱা হৈছে আপোনালোকে পিছত ডাউনলোড কৰি চাব, ছিগনেচাৰ থকা এপইণ্টমেণ্ট লেটাৰটো আহি যাব। প্ৰথমতে হয়তো কেতিয়াবা আগত এনেকুৱা হৈছিলে যে ছিগনেচাৰ নথকা এপইণ্টমেণ্ট লেটাৰো ডাউনলোড হৈ গৈছিলে। তাৰপিছত কপি অফ দ্য জইনিং ৰিপৰ্ট আণ্ডাৰটেকিং অথেণ্টিকেটেড বাই দ্য হেডমাষ্টাৰ অফ দ্য স্কুল কনচাৰ্ণ, লগতে আপোনালোকৰ যি জইনিং ৰিপৰ্ট আছে, জইনিং ৰিপৰ্টটো আচলতে এল পি বা ইউ পি স্কুলৰ কাৰণে বিশেষকৈ ব্লকত যিটো জইন কৰিছে সেইটো, আৰু লগতে হেডমাষ্টাৰৰ যিটো জইনিং কপি আছে সেইটো ৰাখিব। কিন্তু আণ্ডাৰটেকিংটো এটা এন পি এছৰ যে আণ্ডাৰটেকিং থাকে সেইটোত হেডমাষ্টাৰৰ এটা ছাইন কৰাই ল'ব, আৰু আপুনিতো নিজে ছাইন কৰিবই, সেইটো আপলোড দিব লাগিব finassam.in ফাৰ্ষ্ট চেলাৰী প্ৰপ'জেলৰ কাৰণে। তাৰপিছত আছে অথেণ্টিকেটেড নটেৰাইজড কপি এজ পাৰ দ্য প্ৰভিজন লেইড ডাউন ইন দ্য গভ
অফিস মেমোরেন্ডাম বাইড নাম্বার ABP 78/2021-01 ডেটেড 18/11/2021 ইন প্লেস অফ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রিপোর্টর সলনি আপনাদের যে নোটারাইজড কপি বনাইছে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টর পৰা এই নোটারাইজড কপিটো আপনাদের লাগিব ফিন আসামত আপলোড দিয়ার কারণে দরমহার কারণে। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্ন জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আসাম, লগতে এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগিব এই ফিন আসামত আপনার দরমহার কারণে। আর এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের আপনি যখন জিলাত কাম করে আছে হয়তো সেই জিলার যে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসর যে অফিস আছে এই জিলার তারপরা উলিয়াই লব। লগতে রেজিগনেশন লেটার ফ্রম আর্লিয়ার পোস্ট এড্রেস টু MDSSA, অর্থাৎ মিশন ডাইরেক্টর সমগ্র শিক্ষা তেখেতলে এড্রেস করা এটা রেজিগনেশন লেটার আপনার লাগিব, যে আপনি যে আগত কন্ট্রেকচুয়াল পোস্টত কাম করেছিল সেটা রেজিগনেশন দিছে সেই লেটারটা আপনাদের লই লব। এইখানে ডকুমেন্ট আপনার লাগিব, এই পাঁচটা ডকুমেন্ট ভালকে মনত রাখব, এই পাঁচটা হলেহে আপনি ফিন আসামত আপলোড দিলে আপনি ফার্স্ট স্যালারি প্রপোজালটা পঠাব আর তেতিয়াহে দরমহা পাবলৈ সক্ষম হব। এইখিনিতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের চাই লোক দরমহা সম্পর্কীয়। ইউ আর অলসো রিকুয়েস্টেড টু রিলিজ প্রভিজনাল স্যালারি টু দ্য নিউলি অ্যাপয়েন্টমেন্ট এমপ্লয়িজ এজ অ্যাডভাইজেবল ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থস ফ্রম দ্য ফার্স্ট মান্থ অফ হিজ হার জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিসেস এজ পার দ্য গভর্নমেন্ট অফিস মেমোরেন্ডাম ইস্যুড বাইড নাম্বার 1/72/2017 PT 17 dated 26/8/2021 copy and closed। লগতে মনত রাখিব আপনার এই ডকুমেন্ট বিলাক যদি ঠিক মতে ভালকে হেৰি করে ফিন আসামত আপলোড দিয়ে, আর কিছু লাগে আসলতে এইটুত লাগে নে নালাগে যেহেতু এই পাঁচটাই দিছে DEE-এর ফালর পৰা হয়তো এই পাঁচটাই লাগিব, আপনাদের এই পাঁচটা আপলোড দিয়ার পিছত প্রথমতে আপনাদের প্রভিজনাল স্যালারি পাব যেটো 6 মাহলৈকে আপনাদের পাই থাকিব। তারপর আসলতে 1 মাহ বা 2 মাহতে যেটো আপনার SIO এপ্রুভেল অর্থাৎ আপনার জেনেরেল স্যালারি পাবর কারণে যেটো এপ্লাই করব লাগে এই 1 বা 2 মাহতে হয়ে যায়। আপনার যদি হয়ে যায় তেতিয়াহলে ভাল কথা, আর হওয়ার কারণে এটাই প্রসেস যে আপনার ডকুমেন্টবিলাক ভালকে স্ক্যান করে ভালকে আপলোড দিব যেতিয়া ফার্স্ট স্যালারি প্রপোজাল মানে জেনেরেল স্যালারির কারণে এপ্লাই করে তেতিয়া আপনার সোনকালে হয়ে যাব, 6 মাহর আগতে হয়ে যাব। আর যদি কিবা ভুল করে তেতিয়া হয়তো রিজেক্ট হব, দেরি হয়ে যায়, আপনার অসুবিধাত পড়ব পারে, গতি এইখানে ভালকে চাই আপলোড দিব। আর এইটা আপনাদের প্রভিজনাল স্যালারির যেটা এইটো 6 মাহলৈকে পাব। আর এই অর্ডারটা আসলতে কাহিলি পাড়ারপরা ডিস্ট্রিক্ট যখন এলিমেন্টারি এডুকেশন অফিসার আছে তেওঁলোকলৈ পঠাইছে, গতি আপনাদের জানাব আর সেইমতে ভালকে এই ডকুমেন্টখিনি রেডি করে রাখব আর আপলোড করব, তেতিয়া আপনাদের দরমহাটো সময়মতে পাবলৈ সক্ষম হব। এইটো চাব পাৰিছে এলিমেন্টারি এডুকেশন আসামর ফালেরপরা আহিছিলে নোটিসটো। যদি ভিডিওটো ভাল লাগে লাইক এটা করে দিব আর এনেকুৱা দরকারি ইনফরমেশন আগতীয়াকৈ পাই থাকিবলৈ মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে থব। থ্যাংক ইউ।